নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আরম্ভ করছি, আমের চাটনি। এর মধ্যে আমি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের আগে বলে দিই। একটা আম নিয়েছি, এইভাবে কেটেছি আমগুলোকে, আর মশলা নিয়েছি চিনি আর ভাজা মশলা আর লঙ্কা। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব, পাঁচ ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিই, এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, একটু ভালো করে ভেজে নিই। আমার আমগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমগুলো সেদ্ধ হতে দেবো এবার। আমার আম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেবো। খানিকক্ষণ ফুটতে দেবো। আমার চাটনি, আমের চাটনিটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ভাজা মশলা দেবো। এক চামচ ভাজা মশলা দিলাম। আমার আমের চাটনিটা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। এই পাত্রের মধ্যে ঢেলে নেব। ছড়িয়ে দেব। আমার আমের চাটনিটা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। ভালো লাগলে আপনারাও করে খাবেন, আর আরও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।